এদিক তোমার বেলা হয়ে গেল। গাধার মতো চাচাস কেন? শহর থেকে কল্লোল ভাই আইছে আপনারে নিয়ে যাইতে। আমারে নিয়ে যাইতে কেন? ওই কি হইল রে পরিমল? হ্যাঁ না না না, ছোটগুলো ধরিস না, ছাইড়া দে। ওইদিকটা মার, ওইদিকটা নানা যান। কিরে কইলি না কেন নিতে আইছে? শুরু ব্যাপার বিয়ে না কি যেন। আর আমি জানি না। হই চল দেখি, চল চল চল। মাস্টার মাছকে ধরবো। ধরেন, বড় বড় দেখে ধরেন, বিয়ে বাড়ি নিয়ে যাইতে হবে না। চল খালি বেশি কথা, চল। হঠাৎ করে ঠিক হয়ে গেল, দুলাভাই বিরাট পণ্ডিত, দুদিন পরেই পিএইচডি শেষ করবে। বাবা, এখন থেকে দুলাভাই ডাক্তার আরম্ভ করছো? দুদিন পর তো ডাকতেই হবে। কিন্তু দাদু, চেহারাটা যেন কেমন আমার ঠিক পছন্দ হয়নি। আমাকে সুরভি সুরভি কি কয়? আপু আপু তো কি ব্যাপার রে? হ্যাঁ, এই সকালবেলাতেই এসে হাজির, এসেই সারা খেতে বসে গেছো? হ্যাঁ দাদু। ও দাদু, শোনো শোনো, উফ লাগছে, এই জন্য তোমার সাথে বনে না আমার কানটা ছিঁড়েই গেল বুঝি। তোমার আদরের প্রিয়তমার ওইদিকে বিয়ে হয়ে যাচ্ছে, আর তুমি বড় ওইদিকে মাছ ধরছো। জলদি চলো, মা তোমাদের নিয়ে যেতে বলেছে। মেয়েটার এখনো লেখাপড়াই শেষ হলো না, এর মধ্যে বিয়ের কি দরকার হলো? ভালো জামাই নাকি পাইছে? জামাই আবার বিদেশে যাইব কিয়া, যাওনের আগে তাই বিয়েটা সাইরা যাইতে চায়। হাতে সময় ছিল না বলে বাবা তোমাদের সাথে কথা বলতে পারেনি। না তবু বিয়ে বলে কথা? ওরে এইসব কথা কয়ে লাভ আছে কোন? না মুখসুটা মাঝে মাঝে এমন সব কাণ্ড করে বসে কচি মেয়েটাকে। দেখতো মাছ পাইলো কিনা? ও মাস্টার, এই দেখো এইটা পাওয়া গেল, চলবো না? বাহ খুব সুন্দর মাছ তো দাদু, এটা কি মাছ? রুই মাছ গো, রুই মাছ। এত বড় ছেলে মাছ চেনো না? এতেই চলবো। বিবি সাহ, ওরে কিছু ধান দিয়া দেন তো। নসর, মাছের কান করতে একটা রশি বাইন্দা, ওটা পানিতে চুবায় রাখ, যাওয়ানোর সময় লয়ে যাও। ওই বিয়ে কবে বললি? আমি জানি না, মা বললো, বাবা নাকি বলেছে দরকার হলে আট করে দেবে, এমন ছেলে হাতছাড়া করা যায় না। ও পরিমল, পরিমল ও যাওয়ানোর সঙ্গে কয়েকটা নারকেল পাইয়া দিয়ে গেছে। চার পাঁচ কেজির বেশি হইব না জান। দেখি দেখি নসর। জি নানা জান। তুই বাড়িতে একা থাকতে পারবি না দুই দিন? হ্যাঁ নানা জান, আমি তো নানির লয়ে আজই রওনা দিব। যদি বিয়েটা হয়ে যায়। তুমিও চলো আমাদের সাথে। অসম্ভব, এখন ধান উঠতেছে, তাছাড়া এত গরু ছাগল সামাল দিব কে? আমার মনে কয় নানিও যাইব না। হ তোরে কইছে, তুই বেশি জানস। বলেছি তো, নানি কইল এইসব ফেলা হুট করে চলে গেলে হলো, তোর নানা একা যাইব। একা যাইব কইলি হইলো, একা যাইব না? অন্যের মুখে শুনলাম বিবি সাহ আমার সাথে যাইতে রাগ হইছে। আচ্ছা আমি রাগ করুম কেন, আপনি তো নিজের চোখে দেখতেছেন বাড়িতে ধান উঠছে, এই ধান শুকান লাগবো, বাড়াইকরণ লাগবো, তারপর কামলারা কাম করবো, দেখাশোনা করতে হইব, তারপরে ধানগুলি গড়ে উঠাইব, কে উঠাইব কন? চলো না দাদু, আব্বু আম্মু খুব মন খারাপ করবে, আপুও কান্নাকাটি করবে। আচ্ছা আপনারে ফেলায়া, আমি কখনো কোথাও গেছি? আমাকেও বিয়া হয়েছে কত বছর? কত বছর দাদা ভাই? 62 বছর। 62 বছর এই সময়ের ভিতরে কোনোদিন আমি আমার বিবি সাহেবের ছাড়া থাকি নাই, বাপের বাড়ি যাইতে দেই নাই। গেছে দু একদিন লেগে আমিও সাথে গেছি। হ্যাঁ আমার সাথে চালাকি, আমি শহরে একলা যামু না, আপনারও যাইতে হইব। আচ্ছা আপনি বোঝেন না কেন, এত সব ঝামেলা ফালেয়া হঠাৎ করে আমি যাই কেমনে? আপনি আই যেমন অবুঝেছেন কেন কন্তো? থাক থাক, আমার লাগবো না, আমার খাওয়া হয়ে গেছে।
দেখছোস কল্লাল, দেখছোস বুড়া আবার অভিমান দেখায়। আমার এই বুড়া বয়সে হাড্ডি পাসলি জ্বালায় খাইলো, কথায় কথায় রাগ দেখাইবো। তুই দেখিস কল্লাল, ঝগড়া ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। খবরদার বিভীষক, আমার এই বুড়া কইবেন না। এই এই কল্লাল আয় দেখি পাঞ্জা লড়ি কে যেতে। আয় থামেন তো নানা জান, আপনাদের নিয়ে হয়েছে আমার সমস্যা। বুঝলে কল্লাল ভাই, আমার কামই হলো সকাল বিকাল নানা নানির ঝগড়া থামানো, কাউরে বাদ দিয়ে কারো চলে না, আবার এক জায়গায় হইলেই ঠুকাঠুকি মিনিটে মিনিটে। ওই গাধা তুই চুপ থাক, আমার সাথে কাউরে যাইতে হইব না, আমি একলাই যামু, কিন্তু আমি আর এই গ্রামে ফিরতাছি না। আমার সাথে বিশ্বাসঘাতকতা করলেন, আমার হাতে পায়ে ধরলেও আমি আর ফিরুম না। জান দেখি কালকেই যদি ফিরা না আসেন। আচ্ছা থামো তো দাদু, দাদা ভাই আমি একটা সলিউশন দিচ্ছি। আমরা এখন যাই, সন্ধ্যায় দাদু ঘরদোর লোকজন সামলে টামলে নসর ভাই কিনে চলে আসবে। কাল বিকালে তো সবাই ফিরে আইব, আর এক রাত পরিমল কাকা ঠিকই সামলে নিতে পারবে। ব্যাস এটি ফাইনাল। এই কল্লোল তোর খাওয়া শেষ কর, নইলে তোরে ফালায় আমি যাম গিয়া। দাদু দিও না, দেরি হয়ে যাবে। তুই ঠিক মতো খা তো, তোরে ফালায় যায় কেমনে আমি দেখি। ওরে কল্লোল দেরি হয়ে যাচ্ছে তো, জলদি আয়। আসছি রে ভাই। এই যে পান নাই। আমি পান খাই না। চলো দাদা ভাই, বাবুগিরি পরে হবে, ওটা পকেটে রাখ। কল্লোল পান খা, উনি নাকি পান খান না। আমি পান মানে নিয়ে নাও কল্লোল ভাই, পকেটে রাখো কাজে দিব। ওই ওই গাদা এতগুলা কি নিছস? হ্যাঁ এগুলো নিতেই তো একখান নৌকা লাগবো। শুধু শুধু আমারে বকতেছেন কেন? নানি চাইছিল আরো দুই বস্তা চাল দিবার, আমি হেরে বুঝাই শুনে চল তো কল্লোল আয়। এই যে শুনেন, মাছটা নিতে ভুলেন না যেন। আয় নসর, যা সব তাড়াতাড়ি উঠে দিয়ে আয় নৌকায়। কল্লোল তোর মায়ের বুঝে কইস, আগামীকাল ইনশাল্লাহ দুপুরের মধ্যেই আমি তোকে বাড়ি চাইয়া উঠতেছি। সে কি তুমি আজ আসছো না দাদা ভাই? চুপ দাদা ভাইরে, কৌরের দরকারটা কি? তুই তোর বাইরে চুপি চুপি বুঝা কইস যে আমি তো দুপুরের আগে আয়া পড়ো, আর ওই বর পক্ষ তো আইতে আইতে বিকালে আইব। যা যা তাড়াতাড়ি যা, আবার বকা ঝকা শুরু করবো। দাদা ভাই, আমাদের গ্রামটা ঢাকা শহর থেকে কত কাছে তাই না? অথচ আজ পর্যন্ত একটা রাস্তা করা গেল না। একেই বোধহয় বলে বাতির নিচে অন্ধকার। দাদা ভাই তুমি কি ভাবছো আমি জানি। কি ভাবছি? তুমি দাদুর কথা ভাবছো, রাগ করাটা তোমার ঠিক হয়নি দাদা ভাই। একটা পান দে তো। পান
তুমি না বলে পান খাও না। বাকামো করিস না, দেখ আমি পান খাই না। বুড়ি দারুণ পান সাজে রে, জবাব নেই। তুমি খামাখা দাদুর উপর রাগ করলে। রাগ নারে, রাগ না অভিমান। জানিস তো দাদিকে যখন বিয়ে করে এনেছিলাম ওর বয়স ছিল 11 আর আমার ছিল 17। আরে গাদা, একটু ঝগড়াঝাটি তো হবে, বুঝিস না কেন? দুটো হাঁড়ি পাশাপাশি থাকলে ঠোকাঠুকি লাগে না? তুমি দাদুকে খুব ভালোবাসো তাই না? ভালোবাসি, খুব পেকেছিস তাই না? ইয়ার কি হচ্ছে? না ইয়ার কি না, সত্যি তুমি খুব ভালোবাসো, বাবা মা প্রায় তোমাদের কথা বলেন। তাই বুঝি ওরা আমাদের কথা বলে? ভালোবাসি, জানি না রে একে ভালোবাসা বলে না। সেজন্যই তো তড়িঘড়ি করে বাবাকে আনতে পাঠালাম, কালই যদি ওরা আক্ত করে ফেলে। ঠিক মতো খোঁজ খবর নিয়েছে তো দাদা? বললো তো ভালো করে খবর নিয়েছে। দেখো বাবা কিছুতেই এ বিয়েতে রাজি হবে না, সেটাই তো একমাত্র ভরসা। কথা নেই বার্তা নেই, মেয়ের বিয়ের জন্য পাগল হয়ে গেল। দাদাটা চিরকালই এইরকম। সুরভি কই? নিজের ঘরে শুয়ে আছে। বাড়ি থেকে বের হওয়া একদম বন্ধ? একদম। তাহলে কি করবো বলো? কথা বলছো না কেন? তুমি কি বলবে তা আমি কি করে বলবো? আমি তো তোমার পরামর্শ চাইলাম। হ্যাঁ ভাবো, ভালো করে ভাবো, শুধু আজকের রাতটা নয়, তুমি সারাটা জীবন ধরেই ভাবো। আসবো দাদা? আয় বস। কি ব্যাপার দাদা, এখন জরুরি তরফ শুনলাম কললকে পাঠিয়েছ বাবা মাকে আনতে। কে বললো? ভাবি ফোন করেছিল। আর কি বললো ভাবি? বলেছে কিন্তু। কিন্তু কি বল, তুইও কি তোর ভাবি? তাহলে দাদা তুমি তোমার মেয়েকে বিয়ে দেবে তাতে আমাদের আপত্তি করার কিছু নেই, কিন্তু সব কিছু তো একটা সময় থাকে। তোর যদি বিবাহযোগ্য মেয়ে থাকতো তাহলে তুই আমার অবস্থাটা বুঝতি। যাই হোক, আমার ডিসিশন ফাইনাল। তবু বাবা মা এলে আমি তোদের নিয়ে একটু সন্ধ্যাবেলা বসতে চাই, তুই একটু রোজিকে নিয়ে আসিস। ঠিক আছে তাহলে এখন উঠি। রুমে একজন ক্লায়েন্ট বসে আছে। ঠিক আছে দাদা। বল, সুরভিকে এখনো গৃহবন্দী? আর মাত্র দুদিন। হ্যালো, তোমাদের ব্যাপারটা কি আমাকে একটু গুছিয়ে বলো তো বৌমা। বাবা আপনার ছেলেকে আপনি ভালো করে বোঝান, আমাদের কথা তো শুনতেই চাইছে না। হ্যাঁ আমার কথাই যেন কত শুনবে, হঠাৎ ও মেয়ের বিয়ের জন্য খেপে গেল কেন? ওর লেখাপড়াটা কত শেষ হয়নি। ভাইয়া সুরভিকে এক ছেলের সাথে কোথায় যেন দেখেছিল, তারপর সে কি রাগ! গাধাটা মেয়ের গায়ে হাত তুলেছিল নাকি? ওইটাই শুধু বাকি ছিল, আমরা গেও মানাতে পারি না। তারপর থেকে মেয়েটাকে ঘরে একদম আটকে রেখেছে।
আমি যখন এসে পড়েছি তখন সব ঠিক হয়ে যাবে। তারপর থেকেই তো বিয়ে দেওয়ার জন্য একেবারে অস্থির। আশেপাশে পরামর্শ দেওয়ার তো আর লোকের অভাব নেই। কোন এক কলিগ নাকি বলেছে যে বিয়ে দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে, ব্যাস। তারপর থেকে মেয়েটার সাথে ভালো করে কথাও বলে না। কুজবুকটা আমার ছেলে হয়ে কেন যে এমন হলো, গুয়ার তুমি করে সারাটা জীবন কাটালো। বলি ওকে দিয়ে কোন ভালো কাজটা হচ্ছে শুনি। বোমা বোমা কেন্দ্র না, বললাম তো আমি যখন এসে পড়েছি সব ঠিক হয়ে যাবে। সুরভি কোথায়? ওর ঘরে শুয়ে আছে। এই অসময় শুয়ে কেন? মাথা ধরেছে নাকি? ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। সুরভি ডার্লিং ডার্লিং কোথায়? হচ্ছেটা কি বলি, হচ্ছেটা কি শুনি। 62 বছর ঘর করার পর এক বুড়ি আজ আমাকে একলা শহরে পাঠিয়ে দিল। আর এদিকে আমার শহরের ছুঁড়ি ডার্লিং আমি এসছি খবর পাওয়ার পরেও মাথা ধরার ভান করে শুয়ে আছে। এখন এই বুড়ো হাবড়া মনের দুঃখে কি বনে যাব নাকি? না, ছোট দিনের প্রচুর গোসা হয়েছে। বলি বিষয়টা কি? বিষয়টা আমি জানি, আমি জানি দাদা। হ্যালো। হ্যাঁ বাবা এসেছেন, মেজাজ ভালো না। না মা আসেননি, সন্ধ্যা আসতে পারেন। বাবাকে বলেছ? কল্লোলি বলেছে, ওতেই মনে হয় মেজাজ খারাপ। শোনো, একটু আগে ওদের সাথে কথা হলো, ওরা তো পারলে কালকেই আক পড়াতে চায়। কথা বলছো না কেন? আরে শোনো, এমন ছেলে হাত ছাড়া করাটা বোকামি হবে। বুঝেছি, তোমাদের কথায় চললে আমার কোনো কাজ হবে না। শোনো, মেয়ে কোথাও বাইরে যায়নি তো? না। খেয়াল রেখো একদম যাতে না পারে। হ্যাঁ, ফোন এত বিজি ছিল কেন? কোথাও ফোন টোন করছিল নাকি? জানি না। খেয়াল রেখো। দাদা কি বললো? ভাবি তুমিও ছিচকানুনে, এত ভেবো না তো, বাবা এসে গেছেন, দেখবে সব সামলে দেবেন। ছেলেটা করে কি? এমবিএ ফাইনাল পড়ছে। ব্রিলিয়ান্ট ছেলে, ভালো রেজাল্ট করবেই। চুপ, আমি তোকে জিজ্ঞেস করেছি কিছু? সরি দাদা ভাই। ওর বাবা জানে? আমি জানি না। ঘোড়ার ডিম জানো? প্রেম করতে পারো অথচ হবু শ্বশুর শাশুড়ির মনের খবর জানো না। কল্লোল আয় তো আমার সাথে। তোমার ভারী অন্যায়, এমনি রিক্সা থেকে পড়ে আমি কানে ব্যথা পেয়েছি। চপ চপ। কাকে চান? আপনি কি কাজলের আব্বা? আপনারা চিনবেন না বলছি, আপনি কি কাজলের আব্বা? জি আমি কাজলের আব্বা। ব্যাস আপনাকেই চাই, খুব জরুরি দরকার। চুমকে তুলছি। আমাকে? হ্যাঁ হ্যাঁ। আরে ভয় নেই, আমরা চোর ডাকাত নই, নিতান্তই ভদ্রলোক মানুষ, খুব জরুরি দরকার, চলুন। আসুন। হ্যাঁ সুরভি। জি মা। কি হচ্ছে তোর, শরীর খারাপ? না কিছু না,
এমনিতেই বাবা কই, কোথায় যেন গেলেন। ভাবি বাবা কোথায় গেলেন জানো? আমি জানি না তো। কল্লোলকে সাথে নিয়ে হুড়োহুড়ি করে নাকি বেরিয়ে গেছেন। সুরভি তুই জানিস? বললাম তো জানি না। কি মুশকিল, কিছু মুখে না দিয়ে বেরিয়ে গেলেন। সত্যি তুই কিছু জানিস না? তোর চেহারা কিন্তু বলছে তুই সব জানিস। দুহুরো পাগলি, কাঁদছিস কেন? সব ঠিক হয়ে যাবে, বাবা এসে গেছে না? দেখুন, আজ থেকে 60 বছর আগে সেই ব্রিটিশ আমলে আমি বিয়ে পাস করেছি। সারা জীবন গ্রামের স্কুলে মাস্টারি করেছি। সঠতা কাকে বলে আমি জানি না। জীবনে মানুষকে বিশ্বাস করে ঠকেছি, কিন্তু কাউকে ঠকাইনি। আজ আপনাদেরও আমি ঠকাতে আসিনি, এসেছি নিতান্ত প্রাণের ডাকে সাড়া দিতে। আমার সব কথাই তো আপনাদের বললাম। আপনাদের আমার খুব ভালো লেগেছে, তাই বলছি আমার নাতনিকে ঘরে তুললে আপনারা ঠকবেন না। আমার রক্ত তো আমি চিনি, তাই আমরা তো এখন ওর বিয়ের কথা ভাবছি না। ভাবতে হবে না, যথা সময়ে ভাবুন। ও পাশ করুক, চাকরি বাকরি পাক, স্ট্যাবলিশড হোক। ইতিমধ্যে আমার নাতনিও লেখাপড়া শেষ করে বেরোবে, এই অপেক্ষাটুকু করার অনুরোধ করছে এই বুড়ো মাস্টার। না আমরা মানে বাবাজি, ওদের বয়স কম, কুচি মন, তাছাড়া প্রেম ভালোবাসার তো কোনো বয়স নেই। ওরা একে অন্যের প্রাণের বন্ধনে জড়িয়েছে, এই সময়টুকু হাতে পেলে ওরা বুঝবে, বুঝতে পারবে এটা চিরবন্ধনের ডাক কিনা, তখনই আমরা সহায়ক হয়ে। আপনার মতো মানুষ আমাদের বাড়িতে এসেছেন। ব্যাস, তাহলে ওই কথাই রইল, পাকা কথা মা জননী, এটাই ফাইনাল। আমি বুড়ো মানুষ, হুট করে মরে যাব, কথা যেন ঠিক থাকে। দেখুন কিছু মনে করবেন না, একটা বিয়ে তো এইভাবে ফাইনাল করা যায় না। আর তাছাড়া কোনোভাবেই কি আমার কথাটা, সরি মাফ করবেন, বিয়েটা তো একটা ছেলে খেলা নয় যে আমাদের আত্মীয় স্বজন আছে, তাছাড়া ছেলেও তো। ঠিক আছে, আমরা না হয় পরে। না না ঠিক আছে, ঠিক আছে, চল করল, আমারই ভুল হয়েছিল, চলি তাহলে। কিছু না খেয়ে চলে যাবেন তা কি করে হয়? সে কি পান খেলাম যে, আপনার হাতের পানটি কিন্তু অপূর্ব মা জননী। আর যদি বুড়ি থাকতো কি যে খুশি হতো, চাই দেখি বিপদটা ঠেকাতে পারি কিনা। দিনটা খুব খারাপ যাচ্ছে দাদা ভাই। আমি যে তোমার সাথে এখানে এসেছি, বাবাকে বলো না প্লিজ। না 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 চল। কি করবে এখন? আজান তো হয়েই গেল, নামাজটা পড়েই গেল, মসজিদ কোনকে? আপনার কথাগুলো শুনতে খুবই ভালো বাবা, কিন্তু মোটেই প্র্যাকটিক্যাল না। আপনি যদি আমার অবস্থায় পড়তেন তাহলে বুঝতেন আমার সমস্যাটা কোথায়। আমি প্র্যাকটিক্যাল না, তুমি বুঝি খুব প্র্যাকটিক্যাল। অবশ্যই, আজকালকার যুগে প্র্যাকটিক্যাল হওয়া ছাড়া কোনো গত্যন্তর নেই। তোমার মেয়েকে একটা ছেলের সঙ্গে ঘুরে বেড়াতে দেখে তুমি ভোরকে গিয়ে তাকে ঘরে বন্দি করে রেখে রাতারাতি তার বিয়ের ব্যবস্থা করে ফেললে, এটা বুঝি খুব প্র্যাকটিক্যাল ব্যাপার? অত শত বুঝি না বাবা, মেয়েকে প্রোটেকশন দেওয়ার জন্য এর থেকে ভালো কোনো বুদ্ধি আমি ভেবে পাচ্ছি না। আশ্চর্য,
আমার ছেলে তোর এমন পলায়নী প্রবৃত্তি কেন, এটাই তো আমি বুঝতে পারছি না। বাবা আপনি আমার কথাটা, হ্যাঁ দাদা তুমি একটু চুপ থাকো না। হ্যাঁ মেয়ে তো আমার, তুই তো বুঝবি না। হ্যাঁ মেয়ে তো তোরই, তাকে রক্ষা করার ক্ষমতা যখন তোর নেই তখন তোর বাবা হওয়া উচিত হয়নি। মেয়ে প্রেম করবে এই ভয়ে ও জন্মের সময় ওর মুখে নুন দিয়ে ওকে মেরে ফেলা উচিত ছিল, তাহলে আজকে সমস্যায় পড়তে হতো না, সেটা হতো আরো বেশি প্র্যাকটিক্যাল। বাবা বাবা আপনি এখন বলেন দাদা ভাবি কি করবে, দাদা আসলে নার্ভাস হয়ে। নার্ভাস আবার কি, নার্ভাস আবার দাদা? আব্বা আমি বলি, দাদার প্রবলেমটাকে একেবারে উড়িয়ে না দিয়েও আমি আপনার সঙ্গে একমত, কিন্তু ছেলেটা পিএইচডি, এটাও একটা বিরাট ব্যাপার। আমি এটা মানলাম না, পিএইচডি তার জামাই হবার মাপকাঠি হতে পারে না, মানুষটা কেমন সেটা বড় কথা। না ভাবি আপনার এই কথাটা আমি ঠিক মানতে পারলাম না। না না মেজ বৌমা ঠিক কথাই বলেছে, দেখ মাকতুম প্রেমে পড়া কোনো অপরাধ নয়, এখন তোর উচিত ওই পলায়নী প্রবৃত্তি ত্যাগ করে মেয়েকে মনিটর করা, যাতে সে নতুন কোনো ভুল না করে বসে, পরের কথা পরে হবে, এটাই হচ্ছে আমার ফাইনাল কথা। ওটা পিএইচডির ব্যাপারে আমি নেই। আপনি কি বাবা আমার উপর একটা সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাচ্ছেন? তাহলে আমাকে ডেকেছিস কেন তোর সিদ্ধান্ত শোনাতে? বৌমা তোমার শাশুড়ি তো এখনো পর্যন্ত এলো না, আমি তাহলে এবার উঠি। হ্যাঁ রাত তো বেশ হয়ে গেল। মা তো কাল সকালে আসবেন। কে বলল? কল্লোলি বলেছে, আসার সময় মা বলে দিয়েছেন আজ না এসে কাল আসবেন। দেখেছো বিবি সাহেব আমাকে ধোঁকা দিয়েছে, আমি তাহলে চলি, তোমাদের তো আর কিছু বলার নেই। হ্যালো কার টেলিফোন ভাবি? কল্লোল ধরেছে। বৌমা আমি চলি। বাবা এত রাতে যাবেন কি করে, নৌকা তো পাবেন না। হ্যাঁ তাই তো, আমি হেঁটেই যাবো, আমি কি তোমাদের মতন নাকি? বিকাল থেকে নানির বুকে ফেতা করতেছিল, আমি কইলাম এর খবর দি, দিবার দিল না, একটু আগে বেহুশ হয়ে গেছে, আমি মোহরক ডাক্তারে ডাকেন হয়েছি, হ, তারপরে কলিম ভাইয়ের মোবাইল ফোন কথা কইতেছি। এখন কেমন আছে? তাড়াতাড়ি আসেন নানা যান, আমার মনে কয় নানি আর বাঁচবো না, আমি কি আপনাকে নিতে আসুম? আচ্ছা নানা হাইলে পয়সাটা দিমু। আর বেটা মাস্টার কাছে পয়সা লাগে নাকি? চল নানি কেমন আছে দেখে আসি। আমার উপর রাগ করিস নে বাবা, দেখ তোদের যেটাতে ভালো হবে মনে করি আমি সেই কথাটাই বলি। তোর মেয়ে, তোকেই সিদ্ধান্ত নিতে হবে বাবা। রাগ করেন, আমি কি তোমাদের উপর রাগ করতে পারি? হ্যাঁ আমার রাগ হচ্ছে বুড়ির ওপর, আমাকে ঠকালো শেষকালে। মাগো তোমার শাশুড়ির জন্য দোয়া করবে। আব্বা চলেন, এরপরে আর কিছু তো পাওয়া যাবে না। সুরভি কই? সুরভি, সুরভি, কাঁদিস নে, কাঁদিস নে, দেখবি আল্লাহ সব ঠিক করে দেবে। আরে কল্ল
কেমন আছো? জি নানা জান, আপনারা আসছেন? এই মা কেমন আছেন? আসছেন নানা জান? উনি তো ভালো। ডাক্তার, কি অবস্থা এখন? কিছুটা ভালো, নারীর গতিও স্বাভাবিক অবস্থায় আছে। এখন কি শহরে নিয়ে যাব কাকা? আমার কোনো আপত্তি নেই, তবে সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারো। দাদু, আপনি আসছেন? আপনি কথা কেন না? আপনি রাগ করছেন, আমারে মাফ করে দিয়ে। আর কোনদিন আমি আপনার আর একলা যেতে দিব না। কইলাম না, কথা কইবেন না। কেমন আছো মা? দাদু, তোমরা এসে পড়ছো, আমি ভালো আছি। কইলাম না, কথা কইবেন না বিবি সাহেব, আপনি ঘুমান। মাস্টার, আমি তাহলে যাই, অসুবিধা হলে খবর দে। বিবি সাহেব চলে গেছেন, সবাইকে খবর দে। নানিজান নাই, নানিজান নাই। চুপ, কান্দিস না, যা কইলাম তাই কর। এইটা আপনি ঠিক করলেন না বিবি সাহেব, কথার খেলাপ করলেন,
আমারে একলা ফালায় যাওন আপনার ঠিক হয় নাই। আরে কি চড়া কর না বাবা, এই চিকন জায়গায় মানুষটা শুইব কেমনে? আধা হাত বাড়াই দে। যাও ঘরে যাও, তোমাদের কিচ্ছু ভাবতে হবে না, আমি সব ঠিক করে রেখেছি। গোসল করাচ্ছি। বাবাকে কেমন যেন মনে হলো, নিজেই সব কিছু করছেন, আমরা কিছু করতে গেলে বিরক্ত হচ্ছে। সুরভির বিয়ের কি করলে? মার খবর দিয়ে দুদিন অপেক্ষা করার জন্য অনুরোধ করে এসেছি। দাদা, তবু বাবার কথা একটু ভেবে দেখো। দেখছেন তারে ওই কবরস্থানে দেখে এলাম। ও পরিমল, কিছু পেলি? বেশি কিছু না মাস্টার। তাহলে বাজারের হাটে গিয়ে একবার দেখ। আরে ওরা এসছে, খাওয়াবি কি? বাজারে তো আজকাল গরু জবাই হয় না, কি করুম? তাইলে দুইটা মুরগি দেখ, তারা খাইবো কি? এত অবেলায় বাজারে তো কিছুই নাই। কারো বাড়িতে দেখ, শুন, রসনালির বইয়ের গিয়া আমার কথা কও, দুইটা মুরগি লয়ে হেরা খাইবো কি? যা নানা ভাই, নানা ভাই, তুমি কই যাও, এদিকে আসো, এদিকে আসো, তুমি বাড়ি যাও। তারপরে কসিমের মা, তাকে একটু গুড়মুড়ি দাও না, কখন থেকে পোলা বান্না পড়তেছে। আরে করো কি, করো কি, তোমরা হেসে নিয়ে কি করছো? হ্যাঁ ও কসিমের মা, জামাই, হ্যাঁ কেমন আছো বাবা? জি, তোমার আব্বা আম্মাকে খবরটা দিয়েছো? জি, ওনারা চিটাগাং আছেন, আমি খবর পেয়ে টেলিফোন করে দিয়েছি। ভালো আছেন বিয়েবিয়ান? জি ভালো আছেন। তুমি ঘরে গিয়ে বসো না বাবা, এইরা তুই চুলোর কাছে কি করছিস? আপনার জামাইয়ের জন্য চা বানাচ্ছি। চা নিয়ে ঘরে যা,
হেসিনে ভীষণ গরম। ও নসর, নসর রে, নসর, ও নসর, ওকে কিসের কিসের টাকা দিচ্ছ বৌমা? সুরভির বাবা বলল কবরের বাসচাটের দাম আর মজুরদের টাকাটা। তোমার মা আর আমার দাপন কাপনের পাই পয়সা আমি হিসেব করে রেখে দিয়েছি, ও নিয়ে তোমাদের ভাবতে হবে না। এই দে টাকা ফেরত দে। নসর, কটা ডাব পেড়ে দে না ছেলে মেয়েদের, এই গরমে অসুস্থ হয়ে যাবে তো। আচ্ছা না দাদা। কুসুমের মা, এই ধানগুলো এখনো পড়ে রয়েছে ওদিকে, উঠি যদি। এই দেখো তুমি আবার এখানে মাছ ধরতে এসছো, বললাম না বাড়িতে যাও, এসো এসো। কি যে মুশকিল, চলো চল ঘরে যাও, ঘরে যাও। বুড়ির নামে দূর একাত নফল পড়ে দিস। হ্যাঁ চল। বাবা কি মা সকাল থেকে কিছুই খাননি, একটু ডাবের পানি। আমি তো এখন খেতে পারবো না, তোমার মার কাজটা শেষ হোক তারপর খাবো। মকসুদ কই রে? মকসুদ বাবা, মকসুদ নামাজে যাবে না? আপনি যান বাবা, পরে আসবে। গাধাটা সব ব্যাপারই এক রকম রয়ে গেল। এই আয়। সবাই নামাজে গেল, তুমি গেলে না কেন? আমি বাবাকে বলেছি তুমি একটু পরে যাবে। একটা দুঃসংবাদ আছে, অবশ্যই তোমার জন্য সেটা সুসংবাদ। দুদিন অপেক্ষা করতে বলেছিলাম, পারবে না বলেছে। আফসার সাহেবের বাড়ি কোন দিকে বলতে পারেন? মাস্টার তো বাড়ি আসেন আমার। তা মাস্টার সাহেব আপনি কি লাগে? আমার মানে আত্মীয় আর কি। চলেন চলেন আমার লাগে, চলেন। আসুন
কাজল ভাই, একটু হ্যাঁ কাজল ভাই, তুমি সুরভি খবরটা দিয়ে এসেছিল, দেরি হয়ে গেছে না? হ্যাঁ, এইমাত্র দাফন করে এলাম। এসো। এ তাহলে পরশু দিন বাদ আসর কুলখানি। হ্যাঁ, আমার মনে হয় তোমার ওই স্কুল কলেজ ব্যবসা বাণিজ্য ফেলে এখানে থাকার দরকার নেই, ওই দিনই এসো। আর ঢাকায় সবাইকে দাওয়াত দেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের। দাদা ভাই, হ্যাঁ কাজল ভাই এসছে। কাজল? তুমি সেই কাজল? তোমার বাবা মা কেমন আছেন? জি ভালো। মাই আমাকে আসতে বললেন, বললেন এমন একজন মানুষের দুঃখের ভাগী হতে পারাটাও সোয়াবের কাজ। বাবা জানেন তুমি এসেছো? জি, বাবার সামনে মা আমাকে আসতে বললেন। বাবা রাগ করেনি? না, শুধু চুপ করেছিলেন। আমি খুব খুশি হয়েছি কাজল, খুব খুশি হয়েছি। নানাজান, 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 কত চাচাচি কি কার জন্য একটা পোলা পানি পড়ে গেছে। হ্যাঁ পুলিশ কি? ছেলেটাকে বাবার একটা লুঙ্গি টুঙ্গি কিছু দে, ঠান্ডা লেগে যাবে তো। আচ্ছা যা। আমার উপর রাগ করিস না বাবা। দেখ আমি জীবনে কোনোদিন ন্যায় নীতির বাইরে যাইনি, আর কাউকে যেতেও দিইনি। তোমরা শুয়ে পড়বে। বাবা সারাদিন আপনি কিছু মুখে দেননি, একটু কিছু খান। আমার তো খিদে পাইনি বৌমা। সুরভি যা তোমার দাদার জন্য একটু শরবত নিয়ে আয়। যাও তোমরা শুয়ে পড়ো কি। দেখো নরনারীর প্রেমের সম্পর্ক রক্তের সম্পর্কহীন পরস্পরের সবচেয়ে বড় আত্মীয়তা। জীবনের স্থায়িত্বের মূল হচ্ছে পরস্পরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা। সবসময় মনে রাখবে কেউ কারো চেয়ে ছোট নয়। যাও সে পড়ো গে, কাল ভোরেই তো যেতে হবে। দোয়া করবেন দাদা যান, যেন জীবনে আপনার মতো মানুষ হতে পারি। এখন খাবো না রে।
এই শোন, মন দিয়ে লেখাপড়া করবি, মনে রাখিস শিক্ষার বিকল্প কিছু নেই। এখন আমাদের সমাজে মেয়েদের ব্যাপারে এটা আরো বেশি সত্যি। তুমি দোয়া করো দাদা ভাই। শোন আমার কাছে, তোর মা খুব ভালো মহিলা রে, তার মতো হওয়ার চেষ্টা করবি। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না দাদা ভাই? না, কষ্ট হবে কেন? আরে জন্মালে তো মরতেই হবে। তবে আমার খুব রাগ হচ্ছে বুড়ির ওপর, কথার খেলাপ করলো। বিয়ের রাতে আমাকে কথা দিয়েছিল আমার আগে সে যাবে না, অথচ আচ্ছা তুই বলতো, কাল ফজরের ওয়াক্তে আমাকে উজুর পানি কে দেবে? আমি তোমাকে পানি দেবো দাদা ভাই, যাও তুমি শুয়ে পড়ো গে। তুই শুয়ে পড় গে, আমি এখানে শুয়ে পড়ব। দাদা ভাই ওঠেন, নামাজের সময় হয়েছে, আজান দিচ্ছে, অজুর পানি এনেছি দাদা ভাই, ওঠেন।